রিকশা চালানোর আড়ালে রাজধানীতে গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। এই দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। ডিশ ব্যবসায়ী হামিদুল ইসলাম হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে ডিবির প্রধান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে অন্তত 10টি করে মামলা রয়েছে। ডিশ ব্যবসায়ী হামিদুল ইসলাম হত্যার ঘটনায় রাজধানীর মুগদা ও কামরাঙ্গীরচর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের রমনা বিভাগের গোয়েন্দা দল। সংস্থাটি জানায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে মোহাম্মদ শাকিল গেল শনিবার রাতে মোটরচালিত রিকশা নিয়ে হাইকোর্টের মাজার গেটের বিপরীতে অবস্থান করছিল। রাত 8:30টার দিকে বাকি চারজন জাতীয় ঈদগাহের সামনের ফুটপাতে হামিদুলের গতি রোধ করে এবং তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, দুর্বৃত্তরা পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চিৎকার দেন হামিদুল। তখন মোহাম্মদ সোহেল তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশ বলছে, রিকশা চালানোর আড়ালে ছিনতাই করাই ছিল এই চক্রটির মূল কাজ। এই প্রতিটি আসামি যারা ধরা হয়েছে সবার নামে প্রায় 10টি করে মামলা আছে। যখন তারা আদালতে যায় পানিশমেন্ট হয়, অনেকে জামিনে এসে আবার কিন্তু পুরানো পেশায় আসে। আমরা প্রতিনিয়তই তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে এবং বিভিন্ন ঘটনায় যাই। এই ঘটনা যদি সে নিহত না হতো, হয়তো সে যেত আবার, হয়তো বা এক সময় জামিন নিয়ে, যেহেতু দীর্ঘসূত্রিতার বিষয় আছে, আবার ভিড়ে এসে আবার একই ঘটনা ঘটে। এদিকে সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় রাজধানীতে পুলিশের টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন ডিবির প্রধান। অবিরাম আমাদের একটা অপারেশন চলছে, যেখানে সম্পত্তি বিষয়ক যারা অপরাধ করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা, এবং তার আওতায় আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমরা ব্যাপক হারে গ্রেপ্তার করেছি। তো ছিনতাই জায়গায় জায়গায় হচ্ছে, রাত্রেবেলায় হচ্ছে, তো এই ব্যাপারে আমাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছিনতাইকারী চক্রের কাছ থেকে হামিদুল হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরচালিত রিকশা, মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।